আজ আমরা এসেছি মৃৎশিল্পের পীঠস্থান কুমোরটুলিতে। আমরা এখানে দেখে নেব এবারের 2021 পুজোকে এখানকার মৃৎশিল্পীরা কিভাবে দেখছেন, কিভাবে তারা আয়োজন করছেন 2021 শারদীয়ার। তার সঙ্গে আমরা তাদের কাছ থেকে জেনে নেব এবারের পুজোর ব্যবসা বাণিজ্যে কি অবস্থার মধ্যে রয়েছেন তারা। এবছর দুর্গাপুজোয় মানে এক তো দুর্গা ঠাকুর পড়ে আছে, মানে গত বছর 2020 যে লকডাউনটা হয়েছিল, 2019 অনেকের হাতেই টাকা পয়সা ছিল, ওই জন্য 2020 অনেকেই পুজো আচ্ছা করেছে। যেহেতু পরপর এবছরও যখন লকডাউনটা পড়ল, সেহেতু দুর্গার অর্ডার খুব কম, অনেকের হাতে পয়সা কড়িও কম, আমাদেরও অবস্থা খুব খারাপ। মানে বায়না না হলে, অর্ডার না হলে আমাদেরও খুব অবস্থা খারাপ। আমরা তো এই প্রতিমা নিয়েই তো কাজ। মানুষের কাছে বার্তা মানে আমরা চাইছি ছোট করে পুজো হোক, কেননা আমরাও তো এই মৃৎশিল্প ঠাকুর প্রতিমা নিয়েই তো করা। ছোট করে লোকেরা পুজো করলে আমাদেরও ভালো লাগবে, আমরাও কিছু বিক্রি করতে পারবো, আমাদেরও টাকা পয়সা আসবে, তাহলে খুবই খারাপ যাচ্ছে। অর্ডার খুব ভালো নেই, এবছর খুব খারাপ অর্ডার আসছে। গত বছর তো ভালো ছিল, এবছর আরো খারাপ। আচ্ছা, তো এবছর মানে মানুষ কি আপনাদের কি মনে হয় থিম পূজোর উপর বেশি জোর দিচ্ছে? না 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 না, এবার না না, এবার করোনার কারণেই হচ্ছে, লকডাউন টকডাউন নিয়ে এই সমস্ত ব্যাপারেই হচ্ছে। আচ্ছা, তো মানুষের কাছে কি বার্তা দিতে চান আপনারা, কি বলবেন দর্শকদের? কি বলবো, করোনার পরিস্থিতি বুঝে সব কিছু করতে হবে, এটাই সমস্ত কিছু মেনে নিয়ে তারপরে পুজো আচ্ছা যাই হোক, তাই এইভাবে চলতে হবে।